রাতেই মাঠে নামছে পর্তুগাল, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল দল। ইউরো বাছাইয়ে রাতে যে গ্রুপের ম্যাচে বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ক্লাব ফুটবলের মৌসুম শেষে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন আগেই তিনি। জাতীয় দলের জার্সি গায়ে খেলবেন নিজের 199তম ম্যাচ আজকে রাতেই। অপেক্ষাকৃত প্রতিপক্ষ যখন দুর্বল, পর্তুগালের স্টাদিও দো স্পোর্টসে বেনফিকায় ম্যাচটি শুরু হবে আজ 17 জুন বাংলাদেশ সময় রাত 12:45। সৌদি ক্লাব আল নাসিরের সঙ্গে চলতি মৌসুমের ব্যস্ততা শেষে এবার দেশের হয়ে প্রতিনিধিত্বের দায়িত্বে তিনি। 38 বছর বয়স হয়েছে, তবুও মাঠের পারফরমেন্সে এখনও রয়েছে আগের সেই তেজি। বিশ্বকাপের পর অনেকেই ভেবেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্ভবত ক্যারিয়ার সেখানেই শেষ, কিন্তু এখনও যে তিনি ফুরিয়ে যাননি সেটা সৌদি ক্লাবে গিয়েই প্রথম প্রমাণ দিয়েছেন। জাতীয় দলের জার্সিতে আজকে 199তম ম্যাচটিতে মাঠে নামার প্রহর গুনছেন CR7 ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরো বাছাইয়ে বসনিয়ার বিপক্ষে অতীত পরিসংখ্যানটা পর্তুগালের পক্ষেই কথা বলে। এই ম্যাচে কি ফলাফল দাঁড়ায়, রোনালদো ক্লাব ফুটবল ক্লাব মৌসুম শেষ করে জাতীয় দলের জার্সিতে আবারও জ্বলে ওঠেন কিনা, সেটি দেখার বিষয়।